হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। যারা জয়েন্ট বা মেডিকেলের কোচিং নিতে চাও তাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এসেছি আজকে। পশ্চিমবঙ্গ সরকার এখন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এবং নিটের কোচিং দিচ্ছে। এই কোচিং নেওয়ার জন্য তোমাদের কলকাতা বা বড় কোনো শহরে যেতে হবে না, তোমরা নিজের জেলায় কোচিং নিতে পারবে। নিজের জেলায় অনেকগুলি সেন্টার রয়েছে। এই কোচিংয়ের জন্য কি করে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি লাগবে, আবেদনের লাস্ট ডেট কবে, কোন জেলায় কয়টা কোচিং সেন্টার রয়েছে, এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন, তাহলে আমার ভিডিওগুলি তোমরা সহজেই দেখতে পারবে। চলো তাহলে শুরু করছি ভিডিওটা। পশ্চিমবঙ্গ সরকারের অগ্রাসন শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন, এটা বলতে বোঝাচ্ছে যে যারা এসসি এসটি স্টুডেন্ট, যারা এসসি এসটি তারাই এখানে অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেবল। দেখো লিখে দিয়েছে, রাজ্য তফসিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে জেইই এবং নিটের কোচিং তোমাদের দেবে। দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ এবং স্নাতক স্তরের প্রথম বর্ষে পাঠরত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনের জমার শেষ তারিখ 25/9/2021। এই যে এটা দেখো, 25/9/2021-এ আবেদন করতে পারবে তোমরা। তোমাদের আমি হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, দেখো 25/9/2021-এ তোমরা আবেদন করতে পারো। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অন্তত 60%, যারা এসসি তাদের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায়, মাধ্যমিকই অফিস বাড়ির বা বিহারি হলে যেরকম সার্টিফিকেট কোর্স হয় সেরকম যাই, মাধ্যমিক বা টেন্থ পাস হলে 60% এসসিদের জন্য আর 50% এসটিদের জন্য প্রয়োজন হবে। পরিবারের বার্ষিক আয় সবচেয়ে বেশি 3 লক্ষ, মানে 3 লক্ষের নিচে হতে হবে। যদি বার্ষিক আয় 3 লক্ষর নিচে হয় তাহলেই সে এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলাতে যেমন এটা 300 টাকা মাসিক স্প্যান্ডার্ড দেওয়া হবে, সেটা লেখাই আছে, তুমি বুঝতে পারছো। এবার জেলাভিত্তিক প্রশিক্ষণের কেন্দ্র, এবার জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র তোমাদের দেখাচ্ছে, দেখো এখানে 24 পরগনা, নর্থ 24 পরগনাতে 1, 2, 3টা আছে। যে স্কুলের নামগুলো দেখতে পাচ্ছ, এটা একটা স্কুল হেলেন চা হাই স্কুল, নোয়াপাড়া রাজবাড়ি ইনস্টিটিউট ফর গার্লস, যাই হোক এটা তো স্কুলের নাম দেওয়া আছে এই জায়গাটাতে। আর এখানে আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। তো তোমরা যারা আবেদন করবে তারা যদি, এখানে একটা ফর্ম আছে, ফর্মটা আমি তোমাদের দেখাচ্ছি, সেই আবেদন ফর্মটা ফিল আপ করে এই কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করো, অথবা এই স্কুলে গিয়ে কন্ট্যাক্ট করলে তোমরা ডিটেলস সব পেয়ে যাবে। কিন্তু 25 তারিখের আগে আগে তোমাদের এখানে কন্ট্যাক্ট করতে হবে। সেটা বাগডাঙ্গা, বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট, তারপরে সাউথে আছে, সাউথ 24 পরগনায় আছে, বারুইপুর, ডায়মন্ড হালপাড়ে আছে দুটোতে সেন্টার, বাঁকুড়াতে 2টো সেন্টার আছে দেখতে পাচ্ছ, হাওড়াতে 1টাই সেন্টার আছে, শুধু বাগনা নেই, বাগনান গার্লস হাই স্কুলেই শুধু 1টাই সেন্টার আছে এখানে। তারপর ঝাড়গ্রামে 1টা সেন্টার আছে, পশ্চিম বর্ধমানে যেটা দুর্গাপুর টাউন সেটাতে আছে, আর পশ্চিম মেদিনীপুরে আছে, মেদিনীপুর টাউনে, পশ্চিম মেদিনীপুর খড়গপুরে আছে একটা, পূর্ব মেদিনীপুরে কোনটাই, পূর্ব মেদিনীপুরে একটা খেজুরি, পুরুলিয়ায় মানবাজার, পুরুলিয়ায় আছে আবার পুরুলিয়া টাউন, দুটো আছে আলিপুরদুয়ারে, দুটো আছে আলিপুরদুয়ার, যেটা আমাদের নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার আছে একটা, আর মাদারিহাট একটা, বীরভূম, বীরভূমে সুরিতে আছে, কুচবিহার, কুচবিহার টাউনে আছে, দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে আছে, দার্জিলিংয়ে শিলিগুড়ি টাউনে আছে, দার্জিলিংয়ে আর একটা আছে দার্জিলিং টাউনে, হুগলিতে আছে তারকেশ্বরে, আর জলপাইগুড়িতে আছে জলপাইগুড়ি টাউন, জলপাইগুড়িতে মালবাজারে আছে, কালিম্পং, কালিম্পংয়ে কালিম্পংয়ে আছে একটা, মালদাতে, আমাদের মালদাতে আছে যে দুটো, একটা মালদা টাউন অ্যান্ড মালদা চাঁচল, চাঁচলে যেটা, নদিয়াতে আছে কৃষ্ণনগর, আরেকটা আছে কল্যাণীতে নদিয়া, তারপরে যেটা পূর্ব বর্ধমান শুধু ইস্ট বর্ধমানে আছে, আর উত্তর দিনাজপুর রায়গঞ্জে, এই সেন্টারগুলি আছে। আরও বিস্তারিত জানার জন্য তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো, এটা দিয়ে দিয়েছে, বিশদ জানতে যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বারে, সেটাতে তোমরা করতে পারো। আবেদন প্রশিক্ষণ কেন্দ্রে পাওয়া যাবে, আবেদনপত্র প্রশিক্ষণ কেন্দ্রে পাওয়া যাবে। অবশ্যই আবেদনপত্র যদি তোমরা না পাও, আমি এখানে তোমাদের আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আবেদনপত্র র্যান্ট এই এটার,
যে অ্যাপ্লিকেশন করার যে আবেদনপত্রটা সেটা থেকে তোমরা ডাউনলোড করে দিতে পারো। এবং সবচেয়ে বেটার হবে তোমরা যদি এই কন্ট্যাক্ট নাম্বারে নির্দিষ্ট যেটা স্কুল দেওয়া হয়েছে, ইনস্টিটিউট দেওয়া হয়েছে, তোমরা ওখানে গিয়ে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এবার গিয়ে ওখানে গিয়ে তোমরা ফর্ম নিয়ে জমা করতে পারো। এছাড়া এই যে ই দিয়েছে একটা ওয়েবসাইট দিয়েছে, এই ওয়েবসাইটটা আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তবু তোমরা দেখো না একটা ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে এটা। আর 14/9/2025 থেকে চোদ্দো নয় দু হাজার একুশ থেকে 25/9/2021 তারিখের মধ্যে আবেদন নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা দিতে হবে, কারণ এই 25 তারিখের মধ্যেই তোমাদেরকে জমা দিতে হবে, তারপরে কিন্তু জমা নেওয়া হবে না, সেটা এখানে বলে দিচ্ছে। এবার যদি ডেট বাড়ায় তাহলে সেটা আলাদা ব্যাপার, এখনও ডেট বাড়ানোর সম্ভাবনা রয়েছে, তোমরা অবশ্যই ফোন করে জেনে নেবে, এই নাম্বারটা একটা ফোন করে নিতে পারো তোমরা। এবার তোমার অ্যাপ্লিকেশানটা দেখাচ্ছি, এটা হলো অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের এই ফর্মটা, এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের দেবে ইনস্টিটিউট, অথবা তোমাদের ওয়েবসাইটও এই ফর্মটা পেয়ে যাবে। এবার তোমরা কী মিডিয়াম সেটা ওকে করবে, এখানে একটা ফটো দেবে, আর 2022 যেটা তোমার এক্সাম দেবে কত সালে, নিট জেই নেবে না নিট নেবে সেটা, তারপর সেন্টারের নাম এখানে দেবে যে সেন্টারে অ্যাডমিশন তুমি হতে চাও, তারপরে দেখছো নাম, ডেট অফ বার্থ, মেল ফিমেল যেটা এসে কমিং টু এসসি এসটি, এই শুধু এসসি এসটিরই পাবে এখানে ফর্ম ফিল আপ করতে, অ্যাড্রেস, পিন নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি, পারমানেন্ট অ্যাড্রেস, তোমাদের এক্সাম নেম 10th and 12th, প্রেজেন্ট ইয়ার, যে ইনস্টিটিউটে তুমি পড়ছিলে, যেখানে ছিলে আর কি হায়ার সেকেন্ডারিতে, আর অথবা তুমি যদি 10 পাস হয়ে থাকো, যে হায়ার যে তুমি স্কুলে পড়ছো, আর হায়ার সেকেন্ডারি পাস হলে যে স্কুলে পড়েছো সেটাই, আর ক্লাসটা এখানে দিতে বলছো অবশ্যই, পার্টিকুলার্স অফ প্যারেন্ট, গার্জেন, গার্জেনের ডিটেলস, ফাদার মাদার, গার্জেন নেম, তারা কী কাজ করে, কী বিজনেস করে, তাদের অ্যাড্রেস, অ্যানুয়াল ইনকাম, স্টুডেন্ট, ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্কের ডিটেলস এখানে, আধার নাম্বার এখানে, তারপরে এখানে এই ফর্মটা করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে, আর এখানে সিগনেচার স্টুডেন্ট, আর এখানে তোমাদের গার্জেনের সিগনেচার লাগবে, এখানে ডেটটা অবশ্যই দিয়ে দেবে। এবার এটা কী কী লাগবে সেটা তোমায় দেখা দিচ্ছে, অনকমিং পাসপোর্ট সাইজ ফটো যেটা সাঁটাতে বলছে জায়গাটাতে, কপি অফ মার্কশিট অফ ক্লাস 10th and 12th, মার্কশিটের এক কপি করে 10th আর 12th মার্কশিট দেবে, ক্লাস 10th আর ক্লাস 12th, কপি অফ এসসি এসটি সার্টিফিকেট, যাদের এসসি এসটি সার্টিফিকেট আছে, সার্টিফিকেট তো থাকতেই হবে, সার্টিফিকেট না থাকলে এখানে অ্যাপ্লিকেবল নয়, অবশ্যই সার্টিফিকেট লাগবে, কপি অফ আধার কার্ড, আধার কার্ডের এক কপি লাগবে, ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন, ফ্যামিলি ইনকামের জন্য তোমাদেরকে প্রধান সার্টিফিকেট একটা দেবে, যে প্রধান সার্টিফিকেটে লেখা থাকবে যে ফ্যামিলি ইনকামের ডিক্লারেশন, অথবা তোমাদের একটা ভিডিও সার্টিফিকেটও তোমাদের দরকার হতে পারে, তোমরা সেই ইনস্টিটিউটকে জেনে নেবে যে তার সার্টিফিকেট কোনটা নেবে, ইনকাম সার্টিফিকেট ভিডিও নেবে না প্রধান সার্টিফিকেট নিয়ে হবে, তোমরা দু জায়গায় থেকে নিতে পারো, প্রধানের নিলে প্রধানের কাছে গিয়ে বললে প্রধান একটা ইনকাম সার্টিফিকেট লিখে দিয়ে দেবে, আর যদি ভিডিও সার্টিফিকেট নাও তাহলে একটা ই ডিস্ট্রিক্ট একটা সাইট আছে ওয়েস্ট বেঙ্গলের, সেই সাইট থেকে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো, ই ডিস্ট্রিক্টে যাবে, ওখান থেকে ভিডিও সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায়। তারপর কপি অফ ব্যাঙ্ক পাসপোর্ট ফ্রন্ট পেজ, পাসপোর্টে যে ফ্রন্ট পেজের ফ্রন্ট পেজটা আছে সেটা তোমরা এক কপি, জেরক্স কপি লাগবে, এইগুলোর তোমাদের এক জেরক্স কপি লাগবে অ্যাপ্লাই করার সময়। আর তোমরা আরও যদি কিছু জানতে চাও, আমরা সব টেলিগ্রামে, আমার টেলিগ্রাম পেজ আছে চ্যানেল, তোমরা টেলিগ্রামে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা ওখানে জয়েন হও, আমি টেলিগ্রামে সব কিছু এগুলো দিয়ে রেখেছি অলরেডি, তোমরা আমার টেলিগ্রাম লিঙ্কে গেলে তোমরা এটা এই অ্যাপ্লিকেশানটাও পেয়ে যাবে, অ্যান্ড যেটা অ্যাপ্লিকেশান অ্যাডভান্সমেন্ট ওটাও পেয়ে যাবে, দুটোই পেয়ে যাবে, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও, আমি এই ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রেখেছি। ডিক্লারেশন অফ ফ্যামিলি ইনকাম, এখানে ফ্যামিলি ইনকামের ডিক্লারেশন দিতে হবে একটা, ওটা তো লাগবে এটা, কিন্তু এখানে আবার ডিক্লারেশন দিতে বলছে, ডিক্লারেশনও দিয়ে দেবে, এখানে তোমার প্যারেন্টের, তোমার নাম, তারপরে প্যারেন্টসের নাম, রেসিডেন্সের অ্যাড্রেস, মানে যে অ্যাড্রেসের কথা বলছে, এবার কত টাকা ইনকাম সেটা দেবে, আর এটা ওয়ার্ডে লিখবে, এটা এটা কথাই লিখ, ইটা ই লিখবে সংখ্যায়, আর এটা কথাই লিখবে, এটা যেমন যদি 1000 টাকা হয়, এখানে তুমি 1000 দিলে, যেমন আমি একটা তোমাকে উদাহরণ দিচ্ছি, এখানে 1000 হলে 1000 দিলে, আর এখানে 1000 লিখে দিলে, ব্যাস ওটাই আর কি। হ্যাঁ, এখানে গার্জেনের সিগনেচার, এবার যে স্কুলে তোমাদেরকে দেখালাম যেটা যেটা ইনস্টিটিউটটা আছে,
সেই ইনস্টিটিউটে তোমার মোবাইল নাম্বারগুলো কন্ট্যাক্ট নাম্বার নিতে পারো, অথবা এই ইনস্টিটিউটে তোমরা অবশ্যই দেখা করো, ওখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হবে, আর দেওয়া হচ্ছে অলরেডি। ওকে, থ্যাংক ইউ। আর যদি কোনো প্রয়োজন হয় আমার টেলিগ্রামের পেজে আসো, এসে তোমরা সব কিছু পেয়ে যাবে ওখানে।